ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন ক্ষমতার মালিক হয়ে গেলেন এরপরে মিশরে দুর্ভিক্ষ দেখা দিল দুর্ভিক্ষের কারণে মানুষের ঘরে খাবার নাই আশেপাশের দেশগুলো দুর্ভিক্ষে জর্জরিত হয়ে গেল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম সবার কাছে খাবার পৌঁছে দিতে লাগলেন আমি ঘটনা বলছি না আমি মূল উদ্দেশ্য বোঝাতে চাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম একটা স্বপ্ন দেখেছিলেন স্বপ্ন দেখবার কারণে তার ভাইয়েরা তার উপরে ক্ষিপ্ত হয়ে গেলেন তিনি দেখলেন চন্দ্র সূর্য তাকে সাজদা করে বারোটা দশটা তারকাও তাকে সাজদা করে স্বপ্নের কথা বাবার কাছে বলেছিলেন বাবা যখন কথার জবাব দিচ্ছিলেন তার ভাইয়েরাও শুনে ফেলেছিল তার ভাইয়েরাও শুনে ফেলেছিল শুনবার কারণে ইউসুফকে কেমনে মারা যায় আপন ভাইয়েরা যখন ফোন দিয়ে আটল কেমনে মারা যায় এক পর্যায়ে আপন ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে উলঙ্গ করে গর্তে ফেলে দিল আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের কাছে ধৈর্য ধারণ করলেন আল্লাহ বললেন ইউসুফ রে তুমি ধৈর্য ধারণ করো যারা তোমাকে আজকে উলঙ্গ করে নির্যাতন করে আজকে গর্তের ভিতরে ফেলে দিয়েছে এমন একদিন আসতেও পারে আমি আল্লাহ তাদেরকে তোমার কদমে হাজির করতে পারি আল্লাহ পারেন কি পারেন না পারেন কি পারেন না আজকে আপনি দোকানের মালিক দশ বছর পরে হতে পারেন আপনার দোকানের কর্মচারী দোকানের মালিক হতে পারে আর আপনি মালিক কর্মচারী হয়ে যেতে পারে কে করতে পারে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম এক পর্যায়ে রাজ সিংহাসনের মালিক হলেন দেশের ক্ষমতার মালিক হলেন দুর্ভিক্ষ দেখা দিল আর ওই তার ভাইয়েরা যারা তাকে নির্যাতন করে গর্তের মধ্যে গোলাম বলে ফেলে দিয়ে বিক্রি করেছিল আল্লাহ তাআলা তাদেরকে বস্তা ভিক্ষার ছালা দরাইয়া ভিক্ষার থালা দরাইয়া ভিক্ষার বেগ হাতে দরাইয়া ইউসুফের কাছে পাঠাইয়া দিলেন আজকে ইউসুফ বাদশাহ আর তারা ভিখারির বেশে ইউসুফের কাছে রিলিফের জন্য যায় আল্লাহু আকবার ইউসুফ যখন দান করতে লাগলেন এমন সময় একজন ব্যক্তি এসে ডাক দিয়ে বলছে ইউসুফ তুমি আমাকেও দান কর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন যারা বন্টন করে দিচ্ছে তাদেরকে বলেন এই গোলামকে এক সা দিয়ে দাও এক সা মানে পৌনে চার তিন কেজি বা এর চাইতে কিছু বেশি তিন কেজি গম জব এগুলো দিয়ে দাও বা এর চাইতে বেশি কিছু দিয়ে দাও তাকে দেওয়া হলো সে আবার হাত পেতে বলছে আমাকে আবার দাও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন তোমরা তাকে আবার দিয়ে দাও সে আবার বলছে আমাকে আবার দাও ইউসুফ বললেন পুরা দুনিয়া দুর্ভিক্ষ তোমাকে যদি বারবার দিতে থাকি তাইলে পাবলিককে কি দিব লোকটা ব্যাগ রেখে দাঁড়িয়ে গিয়েছে আর ডাক দিয়ে বলছে ইউসুফ রে তুমি যদি আমার সম্পর্কে জানতে তুমি যদি আমার পরিচয় জানতে পারতে তাহলে তুমি আমাকে বারবার দিতে না একবার এমন দিয়ে দিতে এমন বেশি করে দিতে তোমার যা আছে সব আমাকে দিয়ে দিতে ইউসুফ বললেন তুমি কে তোমাকেই যে এত বেশি দেওয়া লাগবে দেখেন না আমাদের দেশে রিলিফ বন্টন করতেছে গরিবরা পাইব এরা ধনীরাও লাইন ধরে না দিলে সিনেন নি আমারে কথা কন না কেন আমার সিনেন না আমি কে হে রিলিফ নিত আমার মুসলমান বন্ধুগণ কথাগুলো দিল দিয়া শোনেন এক পর্যায়ে ইউসুফ দাঁড়িয়ে গেলেন বললেন শোন কে তুমি যে তুমি বারবার পরিচয় দিচ্ছ তোমাকে আমি চিনি না কে তুমি চাইলেই তোমাকে সব দিয়ে দিব আমি তো তোমাকে চিনলাম না লোকটা চোখের পানি ছেড়ে দিয়েছে আর ডাক দিয়ে বলছে ইউসুফ আমি সেই আল্লাহর গোলাম যখন তোমাকে জুলাইখা জেনার তুহমত দিয়েছিল তুমি আজিজে মিশরের দরজায় দাঁড়াইয়া ছিলে তোমাকে হত্যা করা হবে ফাঁসি দেওয়া হবে তোমার পক্ষে সাক্ষী দেওয়ার মতো কেউ ছিল না তোমার চরিত্রের সার্টিফাই করার জন্য কেউ ছিল না তুমি জুলাইখার সঙ্গে জেনা করনি জুলাইখাকে স্পর্শ করনি
জুলাইখা তোমার বিরুদ্ধাচরণ করেছে, তোমার চরিত্র নষ্ট করবার পরিকল্পনা করেছে। এই কথা পৃথিবীর কেউ জানে না, কেউ তোমার পক্ষে সাক্ষী দিতে দাঁড়ায় নাই, কেউ দাঁড়ালো না। ওই সময় কুলের বাচ্চা দুলনায় থেকে থেকে যেই বাচ্চাটা তোমার চরিত্রের সার্টিফাই করেছে, ওই দিন তোমার চরিত্রের সার্টিফাই করে যে বাচ্চাটা বাঁচাইয়া দিয়েছে সেই দুলনায় থাকা শিশু বাচ্চা আজকে আমি বড় হয়ে গিয়েছি। আল্লাহু আকবার। আ ইউসুফ, ওই দিন আমি তোমার চরিত্রের সার্টিফাই করেছি, আমি বলে দিয়েছিলাম যদি জুলাইখা যেই কাজ করেছে, যদি দেখা যায় ইউসুফের কাপড়ের সামনের অংশ ছেঁড়া ইউসুফ দোষী, পিছনের অংশ যদি হয় ছেঁড়া জুলাইখা দোষী, এই কথা আমি বলে দিয়েছি দুলনায় থেকে থেকে, তখন দুধের বাচ্চা ছিলাম। আমার কথার উপরে তুমি বেঁচে গিয়েছিলে, আজ তুমি দেশের বাদশাহ। আমার তোমার চরিত্রের সার্টিফিকেট দিয়েছিলাম, কথা বলেছিলাম আল্লাহর হুকুমে, আর তুমি মাত্র আমাকে 3 কেজি গম দিলাম। ইউসুফ চোখের পানি ছেড়ে দিলেন, এ গোলাম আমার চরিত্রের সার্টিফাই করেছে, দাঁড়িয়ে বলেন একে এত কম দিলে হবে না, তাকে তোমরা 100, তাকে তোমরা এমন করে দাও 100 ইরদাব দিয়ে দাও, 100 ইরদাব দাও। 100 ইরদাব মানে কত? সহজ বাংলায় বলে দিই, তোমরা দিয়েছিলে 3 কেজি গম, এখন তোমরা শুধু এই লোকটাকে আমার পক্ষ থেকে দিবা 105 মন গম। আল্লাহ একবার। কয় মন? 105 মন। ইউসুফ আল ইসলামের কথা শুনে 105 মন গম ওই গোলামকে দেওয়া হল। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন, ইউসুফ রে তোমাকে মাত্র একবার 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 তোমার চরিত্রের সার্টিফিকেট দিয়েছে, চরিত্রের সার্টিফাই করেছে, এই জন্যে তুমি খুশি হয়ে 105 মন গম তাকে দিয়ে দিলে। আমার যে গোলামেরা প্রতিদিন ফজরের সময় বলে সুবহানাল্লাহ, আমার গোলাম ফজরের সময় সেজদায় গিয়ে পড়ে সুবহানা রব্বিয়াল আলা, আমার গোলাম ফজরের রুকুতে গিয়ে পড়ে সুবহানা রব্বিয়াল আলা, আমার গোলাম জোহরের সময় পড়ে সেজদায় গিয়ে পড়ে সুবহানা রব্বিয়াল আলা, রুকুতে গিয়ে পড়ে সুবহানা রব্বিয়াল আজিম, জোহরে পড়ে আসরে পড়ে মাগরিবে পড়ে এশায় পড়ে, আমার গোলাম প্রতিদিন কতবার আমার চরিত্রের সার্টিফাই করলো, আমার গোলাম আমাকে প্রতিদিন কতবার বলছে আল্লাহ তুমি পবিত্র, ফজরে বলে জোহরে বলে আসরে বলে মাগরিবে বলে এশায় বলে, দাঁড়াইয়া বলে অর্ধ বাঁকা হইয়া বলে, আমার কদমে সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে কান্না করে সেজদায় গিয়ে যখন পড়ে সুবহানা রব্বিয়াল আলা, ইউসুফ রে একবার বলবার কারণে তুমি যদি এত খুশি হয়ে এত দান করো, আমার গোলাম প্রতিদিন 5 বার কত শতবার বলে থাকে, আমি আল্লাহ যখন বান্দার উপরে খুশি হয়ে যাই, আমি আল্লাহ আমার কুদরতের হাত দিয়া বান্দাকে আর কি দিব খুঁজে পাই না, পুরা জান্নাত গুলা বান্দার জন্যে ওয়াজিব করে রেখে দে। আল্লাহু আকবার। তোমাকে একবার বলেছে তোমার চরিত্রের সার্টিফাই করেছে, আর আমার গোলাম প্রতিদিন কত শতবার বলে যায়। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আমার আবু হুরায়রা এমন হয়ে গিয়েছে, আবু হুরায়রা প্রতিদিন শুধুমাত্র সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এক একটা শব্দ প্রতিদিন পড়তেন 12,000 বার। আল্লাহু আকবার। কয় হাজার? কথা বলেন কয় হাজার? 12,000। এই জন্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
আল্লাহ আকবার সুযোগ পাইলেই পড়েন, সুবহানাল্লাহ পড়তে থাকেন। ইউসুফকে যদি একবার সুবহানাল্লাহ পবিত্রতা বলার কারণে এত দান করে আল্লাহ বলছেন, তাইলে আমি কেমন দিব? আমার বান্দা ফজর থেকে ঈশা বলতেই আছে সুবহান রব্বিল আজিম, বলতেই আছে সুবহান রব্বিল আলা। আল্লাহ আকবার জুড়ে পড়েন না, আল্লাহ আকবার, আর জুড়ে বলেন না আল্লাহ আকবার। আল্লাহ আমাদেরকে দিবেন, কথা বলেন দিবেন, বলেন দিবেন, বিশ্বাস নাই, বিশ্বাস নাই, তাহলে রুকুতে গিয়ে তাড়াহুড়া করেন কেন? যে এখনই উঠে যাই, ইমাম সাহেব একটু দেরি করলে এত এত গরম হন কেন? সেজদায় গিয়ে একটু দেরি হইলে এত গরম হন কেন? এখানে এত তাড়াহুড়া কেন? আল্লাহর সাথে কথা বলতেছেন, পৃথিবীর কেউ নাই, একটু বেশি সময় নিয়ে কথা বলেন। ইনশাআল্লাহ এটাই তো জায়গা, রবের সঙ্গে কথা বলার জায়গা, তাড়াহুড়া করবার জায়গা নয়। আপনি দোয়া করবেন, আল্লাহ মৌত দিলে তুমি সেজদায় দেও, মৌত দিলে তুমি রুকুতে দেও, আল্লাহর কদমে সেজদারত অবস্থায় আমি আপনি মরে যেতে যদি পারি, এর যেতে সৌভাগ্য আর নয়। এই জন্যে আল্লাহ আমাদেরকে কবুল করুক, পড়ে না আমিন। আপনারা শুনেছেন রসুলে পাক নামাজে দাঁড়াতে দাঁড়াতে পা মুবারক ফুলে যেত, আল্লাহর রসুল সেজদায় গিয়ে নামাজ পড়তে পড়তে মুখ দিয়ার নাক দিয়া নাক মুখ লাল হয়ে রক্তের মতো হয়ে যেত, শুনেন নাই? এজন্য আমরা লম্বা সেজদা করব, আওয়াজে মনে হইলে সম্ভবই না, মনে সকলে জোরে বলেন ইনশাআল্লাহ। যখনই সুযোগ পাবেন তখনই সেজদায় পড়ে যাবেন, যখনই নিজে সুযোগ পাবেন তখনই সেজদায় পড়ে যাবেন। মানুষ সবসময় বিপদে পড়লে আসমানের দিকে থাকে, একজন মানুষ যখন সাগরে ডুবে যাচ্ছে, ডুবে যাচ্ছে, ডুবে যাচ্ছে, কোনো তীর নাই, কোনো কোল কিনারা নাই, তখনই গোলাম কোন দিকে তাকায়? হাত নাড়ায়, নাড়ায় কি নাড়ায় না? পানির নিচে নাড়ায় না, উপরে, কেন? উপরে তো কেউ নাই, আশেপাশে তো কেউ নাই, কোন নদী নাই, কোনো বাড়ি নাই, ঘর নাই, ব্যক্তি নাই, এরপরে হাত নাড়াচ্ছে, তার বিশ্বাস কেউ নাই, আছেন কে? আরো জোরে বলেন, কে? আপনি এটা চিন্তা করেন যে আমি গুনার সাগরে ডুবে গিয়েছি, আমি গুনার সাগরে হাবুডুবু খাচ্ছি, কেউ নাই, এই সাগরে হাবুডুবু খাচ্ছি, আর রমজানে আমি হাত উঠাইয়া আল্লাহকে বলছি, আল্লাহ কেউ নাই, আমি হাত নাড়াচ্ছি, রব তো বলছেন তুমি হাত নাড়াচ্ছ, আমি তোমার কাছে পৌঁছে গিয়েছি, কেউ তোমাকে টান দিয়ে না তুললেও আমি রব তোমাকে তুলে জান্নাতের ফয়সালা করে দিলাম। আল্লাহ রব পারবেন, রব পারবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে রমজান, এ রমজানে রব তোমাকে আমাকে দিতে চায়, মন খুলে দিতে চায়, আমরা নিতে চাই না। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কে দিতে চায়? আমরা নিতে চাই। আমরা কি নিতে চাই? শুধু খাবার নিতে চাই, যা পারি ইফতারে খাই, এরপর ইফতারের পরে আবার খাই, সেহরির আগে পরে আবার খাই, খালি খাওয়ার খাওয়া। খাবার একটু কমানো যায় না? কেউ কিছু বলতেছে না, চিন্তা করতেছে হুজুর এখন খাবারের বিরুদ্ধে লাগছে কেন? বলছে খাবার একটু কমানো যায় না? আমাদের পেট যখন খালি হয়, সারাদিন ইফতার রোজা রাখলাম, পেট খালি, আপনি ইফতার যখন করবেন নরম কোনো জিনিস দিয়ে ইফতার শুরু করেন, পানি খান, খেজুর খান, খেজুরের সাথে কাঠবাদাম খান, এই যে আপনি কয়েক প্রকারের ফল খান, খেয়ে নামাজ পড়েন, 10 মিনিট 15 মিনিট 20 মিনিট রেস্ট করেন, এরপরে খাবার খান, আপনি সারাদিন পেটে খাবার ছিল না, আপনি হুমড়ি খেয়ে পড়লেন খাবারের ভিতরে, যা মন চেয়ে খেতে শুরু করলেন, আপনার ভিতরে খাবারগুলা যারা পরিপাক করে, এর হঠাৎ করে এতগুলা জিনিস পড়তে লাগলো, এটা তো আর পরিপাক যন্ত্র কাজ করতে পারলো না, আপনার গ্যাস হলো, আপনার আলসার হলো, আপনার কত হাবিজাবি হতে লাগলো, কেন এত তাড়াহুড়া? আপনি একটু স্লো, আসলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি দিয়ে, খেজুর দিয়ে অথবা দুধ দিয়ে ইফতার করলেন, হালকা কিছু, হালকা হালকা কোনো ফল খেলেন, সালাত পড়লেন, একটু সময় অপেক্ষা করলেন, এরপরে খাবার খেতে বসলেন। সুবহানাল্লাহ বলেন না? এখানে যদি কেউ সায়েন্সের স্টুডেন্ট হন অথবা মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট হন, অবশ্যই আমার কথার সাথে একমত হবেন, মেডিকেলে আপনি যাবেন, ডাক্তারকে জিজ্ঞাসা করবেন, ডাক্তার 100% এই কথাই আপনাকে বলে দিবে যে আপনি
হঠাৎ করে খাবার খেতে যাবেন না, পানি পান করেন, অল্প খেজুর খান, বারো হালকা কোন জিনিস, হালকা নরম কিছু ফল, মিষ্টি ফল, কিছু টক জাতীয় ফল আপনি এগুলো খান, এরপরে নামাজ পড়েন অথবা আপনি হাঁটাহাঁটি করেন, এরপরে খাবার খান। আলহামদুলিল্লাহ বলেন না? আপনি হঠাৎ যদি গাড়িতে স্পিরিট দেন কি মনে করেন আয়ারল্যান্ডে ধাক্কা খাইবেন? তাহলে পদ্মায় গিয়ে আপনি খাদে পড়বেন। হঠাৎ স্পিরিট দিলে তো হবে না, স্লো স্লো বাড়াইতে হবে। তো হঠাৎ সব খাবার নামাজ শুরু হয়ে যেতেছে, যা আছে খায় ফেলে, ঠিক নেই ঠিক কি তা? এভাবে খাই লইব কয় ঠিক? আমি কইতেছি না হেরা কয় ঠিক, আমি বলতেছি এভাবে খাওয়া যাবে না, এরা কয় ঠিক, এভাবে খাওয়ার দরকার নেই। আল্লাহ আমাদের কবুল করুক, নিজেকে বাঁচাও, নিজেকে সুস্থ রাখো, নিজেকে ভালো রাখো, আস্তে আস্তে করে খাবার খেতে থাকেন। আল্লাহ আমাদের কবুল করুক। পড়েন আমিন, জোরে পড়েন আমিন। যাক, এই যে কথাগুলো বললাম, রমজান আমাদের কাছে অনেক দামি, অনেক দামি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, হে মুমিনগণ, এই দুনিয়ার জমিনে যারা ঈমান এনেছে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদেরকে ডাক দিয়ে বলেছেন, হে মুমিনগণ, আল্লাহ বলে দিলেন তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে পরহেজগার হতে পারো। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, রমজান যাকে তাকওয়া বর্জন করাতে পেরেছে, রমজান যার জিন্দগি পরিবর্তন করে দিয়েছে, আল্লাহ তাআলা তার নামটা জান্নাতের লিস্টে উঠাইয়া দেয় আর জাহান্নামের দফতর থেকে তার নামটা জীবনের জন্য কেটে দেয়। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন, এই পৃথিবীতে আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে, সিয়াম সাধনার মাধ্যমে তাকওয়া অর্জন করতে হবে। বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, রোজা, এই রমজান, এই রোজা হচ্ছে এটা তাকওয়ার মাস, আমরা যেভাবেই পারি তাকওয়া অর্জন করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো মানুষ তাকওয়া অর্জন করতে পারে তাহলে তার মানব জন্ম সার্থক হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে মানব জন্ম সার্থক হতে হলে শর্ত হলো মুত্তাকি হতে হবে। আল্লাহ পাক রোজাকে ফরজ করে বান্দাকে কষ্টের মধ্যে ফেললেও, সারাদিন খাচ্ছে না একটু কষ্ট হলেও, আয়াতের প্রত্যেকটা অংশে বান্দার প্রতি আল্লাহ ভালোবাসা ফুটিয়ে তুলেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পরে বলছেন, আইয়ামাম মাদুদাত, ও বান্দা, তোমার কাছে মনে হচ্ছে রোজা নাকি থাকবো কতদিন, না টেনশন করো না, কয়েকটা দিন, এই তো আইয়ামাম মাদুদাত, এই যে গণনার মাত্র কয়েকটা দিন, তুমি পারবা না, একটু কষ্ট করো না, ফজর থেকে মাগরিব পর্যন্ত কিছু খাইও না, কষ্ট হলেও, এই যে আইয়ামাম মাদুদা, এই যে কয়েকটা দিন বান্দা, থামো না, কিছু খাইও না, এরপরেও যদি তোমার খারাপই লাগে, অসুস্থতা চলে আসে, আইয়ামাম মাদুদাত, গণনার তো কয়েকটা দিন, তাও তুমি পারতেছো না, বুঝছি অসুস্থ হয়ে গেছো, তোমার মনে হয় প্রেশার লো হয়ে গেছে, আর বাঁচবা না মনে হয়, হাই প্রেশার হয়ে গেছে, ডায়াবেটিস নীল হয়ে যাচ্ছে, সুগার বেড়ে যাচ্ছে, বুঝছি বুঝছি, ঠিক আছে, ফামান কানা মিনকুম মারিদান, ও তুমি অসুস্থ হয়ে গেছো, ঠিক আছে, বেশি অসুস্থ হয়ে গেলে তুমি রোজা রাখো না। আল্লাহ আকবার বলেন, কি দয়া কথা, বুঝছি অসুস্থ হয়ে যাচ্ছ, না রাখো না, আওয়া আলা সাফারিন, ও তুমি সফরে বাইরে হয়েছো, কোথাও যাবা, দিনের কাজে অনেক দূরে যাচ্ছ, রাস্তায় কষ্ট হচ্ছে, সফরে ঘাম বের হচ্ছে, আর পারতেছ না, ঠিক আছে, রোজার একবার দরকার নাই, দিনের কাজে সফরে থাকো, রোজার সব তোমাকে দিব। সুবহানাল্লাহ বলেন না? ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর,
যাও এরপর এটা রেডি শেষ করে দিও এরপর আল্লাহ বলছেন ওয়ালাল্লাযীনা ইউতীকুনহু ফিদিয়াতুন তুআমু মিসকিন বুঝছি তুমি অনেক অসুস্থ হয়ে গেছো না আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই তোমার মন চাই রোজা রাখতে কিন্তু আর মনে হয় সুস্থ হব না এত বেশি অসুস্থ রমজানের পরে সুস্থ হওয়ার সম্ভাবনা নাই ঠিক আছে রাখার দরকার নাই তুমি ওয়ালাল্লাযীনা ইউতীকুনহু ফিদিয়াতুন তুআমু মিসকিন গরিবরে তুমি কিছু খাবার দিয়া দিও আর আমি তোমার রোজার তোমাকে সওয়াব দিয়া দিব সুবহানাল্লাহ আর কি ভালোবাসা দেখাবে ফামান ততওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ কিন্তু যদি তুমি রোজা রাখতে আফসোস অসুস্থ বলছি রোজা না রাখলে চলবে কিন্তু যদি তুমি রাখতে তোমার জন্য কত ভালো ছিল ফামান ততওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ তুমি যদি তুমি এটা বুঝতে আর তুমি যদি কল্যাণকর কাজে এগিয়ে আসতে তাহলে তোমার জন্য কতই না উত্তম হতো ফামান ততওয়া খায়রান এই কাজটা উত্তম কাজটা যদি করতে ফাহুয়া খায়রুল্লাহ তোমার জন্য কতই না উত্তম হতো যাক আনতাসুমু খায়রুল লাকুম কিন্তু রোজা যদি রাখতে তোমার জন্য কত উপকার হতো অসুস্থ হইছো তো কি হইছে যদি রাখতে পারতে সফরে হইছো তো কি হইছো যদি রাখতে পারতে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার বলেন ইন কুনতুম তাআলাম যদি তুমি বুঝতে রোজায় কি স্বাদ যদি তুমি বুঝতে রোজায় আমি কি দেই যদি তুমি বুঝতে কেন বলতেছি বান্দা রাখ যদি বুঝতে অসুস্থ হইলেও রাখতে যদি বুঝতে সফরে থাকলেও রাখতে যদি বুঝতে ফিদিয়া না দিয়েও রাখতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিসে আল্লাহ বলছেন যদি বুঝতে এর ব্যাখ্যা কি রাসূলকে আল্লাহ হাদিসে কুদসিতে বলছেন পুরা পৃথিবীতে বান্দা যত নেক আমল করে আমি ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে বদলা দেই আর যখন বান্দা আমার জন্য রোজা রাখে আসাউমুলি ওয়ানা আজিজিবি বান্দা যখন আমার জন্য রোজা রাখে তখন আমি দেওয়ার মতো বদলা আর কিচ্ছু পাই না আমি নিজে আমার বান্দাকে বদলা দেই কেউ কেউ বলেছেন আল্লাহ বলেছেন আমি নিজে বান্দার রোজার বদলা হয়ে যায় আল্লাহু আকবার এইজন্য আল্লাহ বলছেন বান্দা যদি তুমি জানতে রোজার বদলা কেউ দেয় না আমি দেই যদি তুমি জানতে রোজার বদলা আর কিছু না আমি নিজেই তাইলে রোজা রাখতে তাইলে সফরে গিয়েও রাখতে অসুস্থ হইলেও রাখতে যদি জানতে যে রোজার বদলা আমি আল্লাহ নিজে আল্লাহু আকবার কি ভালোবাসা ফুটাইয়া দিয়েছে যাক আমরা এই কথার দিকে যাচ্ছি না লম্বা হয়ে যাবে ফিদিয়া ফিদিয়া হচ্ছে আপনারা বলেন রোজার কাফারা না যদি কেউ অসুস্থ হয় কাফারা হচ্ছে ইচ্ছা করে যদি রোজা ভাঙেন হ্যাঁ নাকি তা ওয়াজ করতেছি আমি আপনারা কইতেছেন না যদি কেউ ইচ্ছে করে রোজা ভাঙে তাহলে তাকে কাফারা দিতে হবে মানে তোমাকে শাস্তি পাওয়াই লাগবে কাজা আদায় করতে হবে কাফারাও দিতে হবে আর অসুস্থ যদি হয় সে আর পারতেছে না সে দিবে রোজার ফিদিয়া রোজার ফিদিয়া রোজার বদলা ফিদিয়া দিবে ফিদিয়া কেমনে আপনি রোজার ফিদিয়া দিবেন একটা রোজার বদলা কত কয় টাকা কিছু কয় না দিদি কিছু একটা তো বলা লাগবে আজকে আমারে রোজার বদলা কয় টাকা এখন চিন্তা করতেছে আবার কোন বিপদে পড়ি আবার একবার ভুল হয়েছে আবার যদি ভুলে যায় রোজার ফিদিয়া হচ্ছে আপনি যেভাবে খান আপনি যেই সোসাইটি মেনটেন করেন আপনি যেই সামাজিকতা রক্ষা করে চলেন রোজার ফিদিয়াও সেইম অর্থাৎ রোজার ফিদিয়া হচ্ছে একজন মিসকিনকে প্রতিদিনের খাবারের পয়সা দেওয়া এখন আপনার প্রতিদিন দুই বেলা বা তিন বেলায় পয়সা লাগে আপনি রেস্টুরেন্টে গিয়ে খাইলে কয় টাকা খাইবেন এক বেলা পঞ্চাশ ষাট টাকা কিছু কয় না দেখি হ্যাঁ দুই চার পাঁচশোর নিচে হবে আপনার এক অক্ত হবে না তাহলে আপনি যেভাবে খান দুই বেলায় এই পরিমাণ একজন মিসকিনকে দিতে হবে আপনার যদি মনে হয় যে আমি যে সামাজিকতা রক্ষা করে চলি আমার দুই বেলায় এক হাজার টাকা লাগবে আমার খাইতে
তাইলে আপনি রোজার বদলা দিবেন 1000 অর্থাৎ 30টায় 30000 আর আপনি যদি মনে করেন না আমি দুই বেলা খাই 50 টাকা কয় টাকা তাহলে আপনি 50 টাকাই দিবেন মানে আপনারা যদি 50 খানতে 50 দিবেন আপনারা কত খেতে পারেন দুই বেলা কে কই দেখো না কেউ 500 কেউ 1000 কারো তো এক বেলারই তো লাগে 5000 এখন আপনার আছে কয় 100 কোটি টাকার মালিক আপনিও দিবেন 40 টাকা যে রিসকা চালায় ও দিব 40 তাহলে কোটি টাকা বাদ দিয়ে রিসকা চালাও আপনি যখন ফিত্রা দিতে যাবেন রমজান ঈদের সময় রিকশাওয়ালাদের 70 আপনি 1000 কোটি টাকার মালিক আপনিও 70 30কাওয়ালার আপনার মধ্যে বিবদান কি কথা বলেন না কেন সব জায়গায় কৃপণি মেয়ের বিয়ের সময় 10 কোটি টাকা খরচ করেন নিজের বিয়ের সময় 20 কোটি ছেলের বিয়ের সময় 50 লাখ খরচ করবেন আর ফিত্রা দেওয়ার সময় আপনি হয়ে যাবেন রিকশাওয়ালা কথা বলেন না কেন এগুলো চলবে না এজন্য আল্লাহ আলাদা আলাদা ক্রাইটেরিয়া দিয়েছেন আপনি খেজুর দিবেন জব দিবেন কিসমিস দিবেন আলাদা আলাদা ভাগ ভাগ করে দিয়েছেন ইনশাআল্লাহ কথা বুঝছেন নি ইনশাআল্লাহ কষ্ট পাইছেন আপনারা না দেওয়া লাগবে কেমনে সমান না ব্যবধান যে যে ক্লাসের আপনি সেই ক্লাস মেইনটেইন করবেন আপনি একটা বিয়েতে যাবেন একটা প্রোগ্রামে যাবেন একটা সামাজিকতায় যাবেন আপনি ক্লাস মেইনটেইন করে যান দামি কাপড় পরেন দামি পারফিউম দেন দামি গড়ি পরেন দামি গাড়ি নিয়ে যান ওরে বাবা কি ক্লাস মেইনটেইন করেন সব ঠিক আর শুধু ফিত্রা দেওয়ার সময় সব রিকশাওয়ালা এটা তো হইল না এজন্য সব জায়গায় ক্লাস মেইনটেইন করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললেন রোজা দিয়ে বান্দাকে সাময়িক কষ্টের মধ্যে ফেলে দিলো আল্লাহ তাআলা প্রত্যেকটা কথায় প্রত্যেকটা শব্দে ভালোবাসা ফুটাইয়া দিয়েছেন আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললেন তোমরা একটু একটু কষ্ট করো রোজা রেখে আমি আল্লাহ রোজার মাধ্যমে এমন একটা জিনিস মূল্যবান জিনিস তোমাদেরকে দিতে চাই আসমান জমিন যা কিছু আছে আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম যা কিছু আছে সব কিছুর চাইতে দামি একটা জিনিস দিতে চাই আল্লাহ রাসূল ডাক দিয়ে বলছেন আল্লাহ তাআলা কষ্ট করে রোজা রাখলে দামি যে জিনিস দিবে ওই জিনিসের নাম কি আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলছে পয়গম্বরে আরবি বন্ধু আমার আসমান জমিনের চাইতে দামি যে জিনিসটা আমি আমার বান্দাকে রোজার বিনিময় দিতে চাই তার নাম হলো তাকওয়া আল্লাহ রাসূল বললেন তাকওয়া তো এটা এত দামি হলো কেমনে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বললেন তাকওয়ার তিনটা শক্তি এক নাম্বার হলো যে ব্যক্তি তাকওয়া অর্জন করতে পারে রোজার মাধ্যমে আমি আল্লাহ তাআলা স্বয়ং বান্দার জন্য অভিভাবক হয়ে যায় সুবহানাল্লাহ জুড়ে পড়েন দুই নাম্বার হরফ তাকওয়ার এত এত শক্তি আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম যা তৈরি করেছি সব যদি একদিকে ধাক্কা মারে তাকওয়া যদি আরেক দিকে ধাক্কা দেয় তাকওয়ার ধাক্কাটাই শক্ত হয়ে যাবে আল্লাহ বলেন তাকওয়ার শক্তি এত বেশি যেই ব্যক্তি তাকওয়া অর্জন করবে তার জন্য অনন্ত কালের জন্য সাতটা জাহান্নামের আগুন নিভে যাবে সুবহানাল্লাহ পড়েন তাকওয়া এমন এক শক্তির নাম সাতটা জাহান্নামের আগুনকে নিবাইয়া দেয়া ওই গোলামের জন্য আটটা চির সবুজ চির শান্তি চুরে সুখের জায়গা আটটা জান্নাতের দরওয়াজা এই বান্দার জন্য অটোমেটিক খুলে যায় সুবহানাল্লাহ পড়েন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন কোরআনে কারীমের তিন নম্বর সূরা সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বললেন যাকে জাহান্নামের আগুন থেকে সরিয়ে দেওয়া হবে জান্নাতে প্রবেশ করানো হবে তার মতো সফল এই পৃথিবীতে আর কেউ নাই পড়েন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমরা সফল হতে চাই কি চাই না কথা বলেন চাই কি চাই না
সময় শেষ হয়ে গেছে, রোজা রাখার বিষয়টি হচ্ছে ডাক্তারে বডিতে সুই ফুটানোর মতো, সুই দেয় না, সুই দেয়নি মাঝে মাঝে, এই সুই ফুটানোর মতো রোজার কষ্ট। ডাক্তার যে বডিতে সুই দেয় শত্রুতা করে, বললেন না, ডাক্তার যে বডিতে সুই দেয় শত্রুতা করে, দুশ্মনী করে না, রোগ রুগীর প্রতি ডাক্তারের মহব্বত আছে বলে, ডাক্তার রুগীকে বাঁচাতে চায় বলে, কথা বলেন না কেন, কথা বলেন, তার রোগ দূর হয়ে যাক, সে সুস্থ হয়ে যাক, ডাক্তার দেহের চিকিৎসা করে, সুই দেয়, সেলাইন দেয়, অপারেশন করে, কেন, রোগ বাড়ার জন্যে না কমার জন্যে, সুস্থ করার জন্য না অসুস্থতার জন্যে। আমাদের দেশে মাঝে মাঝে উল্টা পাল্টা হচ্ছে, এগুলো আবার বুঝছেন না আপনারা, আমাদের দেশে তো দেখবেন চিকিৎসা গেছেন এনেস্থেশিয়া দিয়ে মানুষের মাইরে ফেলা, কথা বলেন নাকি, আছে না নাই, এনেস্থেশিয়ার নাম করে মানুষকে মেরে ফেলছে, সুন্নতে খতনার নাম করে জীবন্ত বাচ্চাকে হত্যা করছে। আমার বন্ধুগণ, তো বাচ্চা ডাক্তার সুই দেয় চিকিৎসা করে রুগীকে, অসুস্থতা বাড়াবার জন্যে না সুস্থ করার জন্যে, রুগীর প্রতি তার মহাব্বত আছে না নাই, কথা বলেন, আস্তে আস্তে যেন সুস্থ হয়ে যায়, রুগীটা যেন ভালো হয়ে যায়, এজন্য আমার মতো ভালো চলতে পারে, এই জন্য ট্রিটমেন্ট দেয়, ঔষধ লিখে দেয়, চিকিৎসা দেয়, কোথায়, দেহে, কোথায়, ডাক্তার যে চিকিৎসা করে সুই দেয় ইনজেকশন দেয়, কোথায়, দেহে, অর্থ দাঁড়ালো দেহকে বাঁচাবার জন্য, দেহ এতদিন পর্যন্ত নিঃশেষ হয়ে যেত, দেহকে বাঁচাবার জন্যে ডাক্তারের দেওয়া কষ্ট স্বীকার করে সুই দেওয়া, এনেস্থেশিয়া দেওয়া, এরপরে কত কিছু করে পয়সাপাতি খরচ করে রাত দিন হসপিটালে দৌড়তে দৌড়তে বাড়িঘর বিক্রি করেও আমরা সুস্থ হতে চাই, এই সুস্থ দেহ কি, দেহকে সুস্থ করতে চাই কি চাই না, প্রয়োজনে সব বিক্রি করে দে, বাড়ি ঘর ভিটা বিক্রি করে দিয়ে হলো, ভিক্ষা করে হলো, চিকিৎসা করে দেহকে সুস্থ করতে চাই কি চাই না, চাই চাই না। আল্লাহ রাব্বুল ইজ্জত বল জালাল বলছেন, বান্দা আল্লাহ পাক ও আমাদেরকে সুস্থ করতে চান, আমাদের দেহ শুধু নয় আমাদের মনকে, আমাদের রুহের চিকিৎসা আল্লাহ করতে চায়, এই জন্যে আল্লাহ তাআলা রোজার কষ্ট দিয়ে সেই রুহের চিকিৎসা শুরু করেন। সুতরাং আল্লাহ কেমনে রোজা দিয়া আল্লাহ তাআলা কেমনে চিকিৎসা শুরু করলেন দেখেন, লম্বা করবার সময় নেই, সংক্ষেপ করে দেখেন, এগারো মাস নানাভাবে চলে চলে বডিতে রোগ হয়ে গিয়েছে, আল্লাহ তাআলার কাছে রমজানের আগে আমরা আল্লাহর কাছে বলছি, আল্লাহ তাআলা বডিতে রোগের অভাব নাই, চিকিৎসার প্রয়োজন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বান্দাকে বলে দিলেন, বান্দারে দেখি তোমার কি রোগ হয়েছে, আসমানে নতুন একটা চাঁদ উঠাইয়া দিয়া বান্দাকে আল্লাহ বলে দিলেন, বান্দা একটা চাঁদ উঠে গিয়েছে, এগারো মাস তুমি জটিল কঠিন রোগে ভুগতেছিলা, এক মাসের জন্যে তোমাকে হসপিটালে ভর্তি হওয়া লাগবে, সুবহানাল্লাহ বলেন, এক মাসের জন্য কোথায় ভর্তি, আপনারা ভর্তি হন না, মাঝে মাঝে হয় কি হয় না, এক মাসের জন্য আকাশের গায়ে একটি চাঁদ উঠিয়ে দিয়ে আল্লাহ নির্দেশনা জারি করেন, বান্দা হাসপাতালে যেতে তোমার কষ্ট হবে, কারণ সেখানে আত্মীয় স্বজন বাড়িঘর কিছুই থাকবে না, আয় রোজগার বন্ধ হয়ে যাবে, তারপরও আছে সীমাবদ্ধতা, তাও আছে আহারের কষ্ট, তাও আছে গোসলের কষ্ট, বাচ্চাদেরকে কাছে পাবানা, স্ত্রীকে কাছে পাবানা, মন চাইলে কিছু খেতে পারবা না, তাও তোমাকে মাঝে মাঝে অ্যান্টিবায়োটিক দিবে, তাও মাঝে মাঝে কাটাছেড়া করবে, তাও তোমার মধ্যে আতঙ্ক আছে কখন কি হয়ে যায়, অর্থ নষ্ট হয়ে যায়, মনোবল ভেঙে যায়, তবুও বান্দা যেইভাবে দুনিয়ার ডাক্তারের কাছে চলে যায়, বান্দারে আমি আল্লাহ আসমানে একটা নতুন চাঁদ উঠাইয়া দিয়া এক মাসের জন্য বান্দারি তোমাকে আমার হসপিটালে ভর্তি করে দিই, আর চিকিৎসা স্বরূপ তোমাকে কিছু জিনিস আমি দিয়ে দিই, ও বান্দা
তোমার মনে কষ্ট হতে পারে আমরা এই জন্য হসপিটালে ভর্তি হইয়া আল্লাহ হাসপাতালে ভর্তি হইয়া আমরা কেন খুশি হয়ে যাব আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানিয়ে দিয়েছেন কারণ দুনিয়ার জমিনে বেঁচে থাকবার জন্য রূহটাই হলো আসল রূহ যদি না থাকে বডিটাকে বলা হয় মরহুম লাশ কথা বলেন না কেন লাশ মানে হচ্ছে লাশ হয় লাশ আমরা সহজে বলে দিই লাশ কিছু নাই লাশ মানে লাশ হয় লা মানে না শয় মানে কিছু না লাশ হয় মানে কিছু নাই লাশ মানে কিছু নাই অর্থাৎ রূহটা চলে গিয়েছে আব্দুল্লাহর লাশ পড়ে আছে আব্দুল্লাহ নাই আব্দুল্লাহ নাই আব্দুল্লাহর কি আছে আব্দুল্লাহ কই আব্দুল্লাহ কার নাম রূহের নাম রূহ নাই আব্দুল্লাহও নাই আব্দুল্লাহর হাত পা বডি তো আগের মতোই আছে এরপরে বলতেছে আব্দুল্লাহ নয় আব্দুল্লাহর লাশ অর্থ কি আব্দুল্লাহ চলে গিয়েছে লাশটা পড়ে রয়েছে এই জন্য এটার লাশ হয় এটার কোনো অস্তিত্ব নাই রুহের অস্তিত্ব আছে রুহকে কিয়ামতের দিন একত্রিত করে জিজ্ঞাসা করবেন আমাদের হিসাব নিকাশ নেবেন এই জন্য আল্লাহ দেহের চিকিৎসা করবেন না রুহের সবাই বলেন আবার বলেন আমরা চিকিৎসা করাতে চাই কি চাই না সবাই বলেন একটু কষ্ট করতে হবে ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ আমাদের রুহের চিকিৎসার জন্য একটু কষ্ট করতে হবে বলেন ইনশাআল্লাহ সবাই বলেন না ইনশাআল্লাহ হাত উঠিয়ে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই আওয়াজ করে বলেন আল্লাহ আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ আমাদের রোজাকে কবুল করো দেহ এবং মনকে তুমি কবুল করো জাহান্নাম থেকে হেফাজত করো জান্নাত ওয়াজিব করো আমিন আমিন দেখেন তো আল্লাহ কি বলছে খুব সংক্ষেপ আমরা এক মিনিট আমাদের সময় শেষ হয়ে গিয়েছে এই গড়িতে কয়টা হয়েছে একুশ আর লম্বা করার দরকার নাই আজকে আমার বন্ধুগণ এক মাস আল্লাহর হসপিটালে যদি ভর্তি হয়ে যায় আল্লাহ বললেন বান্দারে তোমাকে আমার হসপিটালে এক মাসের জন্য ভর্তি হয়ে যাওয়া লাগবে ভর্তি হয়ে গেলাম আল্লাহ বলছেন শোনো ওই এক মাস তোমাকে কিছু ট্রিটমেন্ট দিলাম ফজরের আজানের আগে কিছু খাবার খেয়ে নিবা সারাদিন তোমাকে না খেয়ে থাকবা এটাই তোমার অ্যান্টিবায়োটিক সারাদিন না খেয়ে থাকবা মন চাইলে কিছু খেতে পারবে না মন চাইবে স্ত্রীর কাছে যাওয়ার জন্য যাইতে পারবা না ঘরে খাবার আছে খাইতে পারবা না তোমার পকেটে পয়সা আছে হোস্টেলে বসে খেতে পারবা না 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 অন্যায় করা যাবে না বান্দারে এভাবেই তোমাকে চলা লাগবে এগুলাই হলো অ্যান্টিবায়োটিক ও বান্দা মাগরিবের আজান যখন হয়ে যায় আবার তোমাকে আরেকটা ডোজ দিলাম অ্যান্টিবায়োটিক এখন কিছু খাও ও বান্দা সারাদিন রোজা রাখছো আবার দুইটা অ্যান্টিবায়োটিকের কোর্স খাইছো না তোমার বডিতে রোগ কমে নাই রোগ বেশি এই জন্যে তোমাকে আরেকটা অ্যান্টিবায়োটিক লাগবে তোমাকে ইশার পরে দুই ঘন্টা দাঁড়ায়া দাঁড়ায় নামাজ পড়া লাগবে তিনটা অ্যান্টিবায়োটিক দিলাম বান্দারে বুঝতে পেরেছি অ্যান্টিবায়োটিক বেশি খাইলে বডিটা হালকা হয়ে হাল দুর্বল হয়ে যায় ও বান্দা তোমাকে কিছু ভিটামিন দিতেছি বান্দারে তুমি রাত্রবেলা যখন শুয়ে যাইবা শোয়ার আগে ইফতারের পরে তুমি কিছু তাসবি পড়ো জিকির করো সুবহানাল্লাহ পড়ো আলহামদুলিল্লাহ পড়ো এগুলা পড়তে থাকো দিনের বেলা কিছু পড়তে থাকো ও বান্দা এরপরেও যদি তোমার রোগ না সারে আরও কয়েকটা মেডিসিন লিখে দিলাম তুমি দিনের বেলা তিন তসবি পড়বা সুবহানাল্লাহ পড়বা আলহামদুলিল্লাহ পড়বা আল্লাহু আকবার পড়বা না এরপরও বোধহয় তোমার রোগ সারতেছে না তুমি কোরআন তেলাওয়াত করবা না না এরপরও দেখতেছে তোমার রোগ সারে না তুমি কোরআন তেলাওয়াত শুনবা বান্দারে কোরআন তেলাওয়াত করো কোরআন তেলাওয়াত শুনো তাসবিহ পড়ো রোজাও রাখো সেহরিও খাও ইফতারও করো এরপরও তোমার রোগ সারতেছে না কারণ চোখ দিয়ে চোখের জিনা করো বান্দারে দিনের বেলা চোখ দিয়ে কিছু দেইকো না হারাম জিনিসের দিকে তাকাইও না রাত্রবেলাও তাকাইও না চোখের হেফাজত করো চোখের তাকওয়া অর্জন করো সিয়াম সাধনা চোখের মধ্যে আনো ও বান্দা এরপরও তোমার রোগ সারতেছে না কান বন্ধ করো কান দিয়ে হারাম কিছু শোনা যাবে না এইভাবে চলতে থাকো বান্দারে এভাবে অ্যান্টিবায়োটিক দেওয়ার পরেও তোমার রোগ সারতেছে না
এক দুই মিনিটে শুনে ফেলেন, বান্দারে এভাবে তোমাকে বিশটা দিনের অপেক্ষা করো, বিশ দিন তোমাকে আমি কিছু ঔষধ দিলাম, দশ দিন খাইলা রহমতের দশ দিন চলে গেল, এরপরও দেখা যায় রোগ সারে না। আল্লাহ বললেন আরও দশ দিন বাকি আছে, এই দশ দিনে কোর্স কমপ্লিট করে টাইম টু টাইম তোমরা খাও, অর্থাৎ টাইম টু টাইম ইফতার করো, টাইম টু টাইম সেহরি খাও, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ো, রুটিন মতো তসবি পড়ো, রুটিন মতো তোমরা তারাবিহের সালাত পড়ো, টাইম টু টাইম আরও দশ দিন, আরও দশ দিন ঔষধ খাওয়ার পরেও দেখা যায় রোগ সারছে, বলেন সারছে, দেখা যায় সারে নাই। একটানা বিশ দিন ঔষধ খাইলাম, কিসের ঔষধ, সেহরি খাইলাম ঔষধ, ইফতার করলাম ঔষধ, তারাবি পড়লাম ঔষধ, জিকির করলাম ঔষধ, তসবি পড়লাম ঔষধ, তাহাজ্জুদ পড়লাম ঔষধ, এরপরও দেখা যায় রোগ সারে না। আল্লাহ এরপর রোগ সারে না, আল্লাহ বলেন বুঝতে পারছি এভাবে হবে না, আমি স্পেশাল ইন্টার্নি দিয়া, স্পেশাল ডক্টর দিয়া তোমাদেরকে বিশটা দিন পর্যবেক্ষণ করছি, দেখছি এই রুগীর এই ঔষধে এই ডাক্তারে হবে না, শেষ দশ দিনের জন্যে আমি আল্লাহ আসমান থেকে স্পেশাল একদল ডাক্তার পাঠাইয়া দিলাম, ওই দশ দিন আর তোমরা যে কোনো হসপিটালে থাকলে হবে না, বাড়ি নামক হসপিটালে থাকলে হবে না, দোকান নামক হসপিটালে থাকলে হবে না, শেষ দশ দিন তোমরা আমার বিশেষ হসপিটালে ভর্তি হয়ে যাও, অর্থাৎ শেষ দশ দিন তোমরা আমার ঘরে দশ দিনের জন্য এতেকাফে হাজির হয়ে যাও। আল্লাহু আকবার, তোমরা দশ দিনের জন্য আসো, আসলাম আল্লাহ হসপিটালে, আল্লাহ বলে না আসলে হবে না, পর্দা দেও, আল্লাহু আকবার, এতে কাফে যারা বসে খোলা থাকে না পর্দা থাকে, এটা নাম কেবিন, হসপিটালে কেবিন থাকেনি, এই যে আলাদা কেবিন হয়ে গেছে, এখন কেবিনে আসো, কেন তোমাদেরকে আলাদা ট্রিটমেন্ট করা লাগবে রোগ বেশি, এখানে আসার পর আল্লাহ বললেন বান্দারে কেবিন এই জন্য নিয়ে এসেছি, কেবিনে স্পেশাল ডাক্তার আছে, এই ডাক্তার আমি পাঠাইছি আসমান থেকে, ডাইরেক্ট আসমান থেকে, এরা তোমাদের ট্রিটমেন্ট করবে, দশ দিন অবজারভেশন করবে, এই ডাক্তার এসে আগের স্লিপগুলো দেখে বলছে এই বিশ দিন যে ওষুধ খাইছো এটা চলবে, আমি আরো বাড়াইয়া দিলাম কিছু, আল্লাহু আকবার, আগের বিশ দিন যা খাইছো, আগে ইফতার করছো থাকবে, সেহরি খাইছো থাকবে, তাহাজ্জুদ পড়ছো থাকবে, আগে যেভাবে তারাবি পড়ছো থাকবে, সব আগের গুলো থাকবে, আমি আরো দুই সেটটা বাড়াইয়া দিতেছি, আপনি আবার কি দিতেছেন, এই দশ দিন তোমাদেরকে আলাদা কেবিনে এনে বাড়াইয়া দিয়া বলছি শুনো বান্দা, এই দশ দিন সুযোগ পাইলেই তোমরা যেখানে কোরআনের জিকির হয় ওখানে বসে যাইবা, সবাই মিলি মিলিত হয়ে তাসবি পড়বা, সবাই মিলিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কাছে তওবা করবা, আল্লাহ বলেছেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধ হয়ে আমার রশিকে ধরো, একসাথে যদি ঐক্যবদ্ধ হয়ে ধরো তওবা করো, আমি আল্লাহ কারো না কারো তওবাকে কবুল করে তোমাদেরকে মাফ করে দেব। বান্দারে এভাবে রাখলাম, শেষ দশ দিন তোমাদেরকে কিয়ামুল লাইলে তাহাজ্জুদের নামাজে দাঁড় করাইয়া রুকুতেও কান্দাইলাম, সেজদায় কান্দাইলাম, দুয়ায়ও কান্দাইলাম, এই বিশ দিনের ট্রিটমেন্টে তোমাদের কমে নাই, এই দশ দিন আলাদা ট্রিটমেন্ট দিয়া তোমাদের চোখ থেকে পানি ফালাইয়া মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত যত রোগ আছে সবগুলা রোগকে আমি সারাইয়া দিলাম। আল্লাহু আকবার। এরপরে বলছেন শোনো, সময় তো চলে গেছে, এক মিনিট বললে অসুবিধা হচ্ছে আপনাদের, শোনো, এরপরে আল্লাহ বলছেন শোনো বুঝছি তোমাদের এই রোগ সারতো না, এক কাজ করো, দশ দিন আছো তো আর বাইরে পারবো না, এই বাইরেলি সোয়াচে লোক লেগে রোগ লেগে যাইব, বাইরে গেলেই ভাইরাসে পাই যাবো, কি ভাইরাস, রাস্তাঘাটে গুনার ভাইরাস, বন্ধু বান্ধবের ভাইরাস, খাওয়া দাওয়ার ভাইরাস, দশ দিন আসছো আর বাইরে যেতে পারবো না, ঠিক মতো বাথরুমে যাইতে পারবো না, ওয়াশরুমে যাইতে পারবো না, দরকার ছাড়া বিড়ি সিগারেটও খাইতে পারবো না, এখন আগে যে বিশ দিন আমরা যে ওষুধ খাইছিলাম, ওষুধের সাথে মন চাইলে বিড়িও খাইতে পারতেন না, কইতেছে হেরা ফিরিস্তা, হেরা সিগারেট খাইতো না, মানে রোজা রাখতেও পারতেন, রাত্রবেলা বিড়ি সিগারেটও খাইতে পারতেন, কিন্তু এই দশ দিন যে আপনি এখন কেবিনে আসছেন, এখন চাইলে আর সিগারেট খাইতে
আর বউ বাচ্চা চাইলে দেখতে, তাইলে আগের চাইতে একটু বাড়ছে। কথা বলেন বাড়ছে, বাড়ছে। আল্লাহ বলেন ঠিক আছে আমি দেখতেছি। এরপরে স্পেশাল ডাক্তার আল্লাহর কাছে স্লিপ লেখছে, আল্লাহ এদের যে রোগ হয়েছে অপারেশন ছাড়া কমবে না। কি লাগবে, কি লাগবে? আল্লাহ বলেন তাইলে আমি নিজে অপারেশনের ডেট দিই। এবার আল্লাহ অপারেশনের ডেট দিলেন কোন রাত্রে? লাইলাতুল কদরের রাত্রে। আল্লাহ বলেন তানাজ্জালুল মালাইকা, আমি আল্লাহ আসমান থেকে জিব্রিলে আমিনের মাধ্যমে একদল স্পেশাল ডাক্তার পাঠাইয়া দিব, যাকে যে অবস্থায় পাইবে ওই অবস্থায় অপারেশন করে তার রূহকে জান্নাতে নেওয়া পর্যন্ত সুস্থ করে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন শুধু তাই না, এই দিন যাদেরকে অপারেশন করা হবে তাদের রূহ 83 বৎসর পর্যন্ত বডিতে হবে না। কারণ লাইলাতুল কদরের রাত্রে 1 মিনিটে কয় বছরের সওয়াব? 83 বছর। 1000 মাস মানে কত বছর? 83 বছরের সওয়াব। তাইলে যদি আল্লাহ বলছেন এই রাত্রে যদি ট্রিটমেন্টটা সাকসেস হয়ে যায় কয় বছরের সওয়াব? অপারেশন হয়েছে, আল্লাহ বলছেন ঠিক আছে অপারেশন তো দিলাম, যাইও না এখনো কাঁসা রয়েছে অপারেশন, দেখো আমি আবার চাঁদ উঠাইয়া দিব, শাওয়ালের চাঁদ, এরপরে যাইও। শাওয়ালের চাঁদ যখন উঠে যাবে আল্লাহ বলছেন কেবিন থেকে বের হয় বাড়িতে যাও, যাওয়ার সময় আগে যে ঔষধ খাইছো একটাও লাগবে না। আল্লাহ আকবার বললেন না? আগে যে তারাবি পড়ছো এটা লাগতো না, আগে যা যা করছো এটা লাগতো না, এখন কমাইয়া দাও, কমে গেছে অপারেশন করছি, কিন্তু বান্দা যাওয়ার সময় 6টা ট্যাবলেট লেগে দিচ্ছি। কয়টা ট্যাবলেট? 6টা। আল্লাহ বুঝলাম না এখন 6টা দিলেন কেন, 6টা দিলাম পুরা বছর ভালো রাখবার জন্য, এইটা হচ্ছে শাওয়ালের 6টা রোজা। আল্লাহু আকবার। একে যদি 10 হয় 30 রোজায় 300, আর 6 রোজায় 6 10 60, তাহলে 360 দিনে বছর। আল্লাহ বললেন 6টা রোজা দিলাম, 6টা ট্যাবলেট দিলাম, ওগুলো 6 দিন খাইও, তাইলে পুরা 12 মাস সুস্থ হয়ে যাইবা, আর আগামী বছর আইলে আবার দেখবো বডিতে রোগ আছে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমিন। জোরে বলেন আমিন।